হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বিজনেস রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে চলে এলাম নতুন একটি টপিক, নতুন একটি সমস্যা নিয়ে। যেহেতু আমরা আমাদের সমস্যা এবং সমাধান দেওয়াই কাজ, যেহেতু আপনারা কোয়েল পাখির সাথে জড়িত আছেন, যারাই আছেন এবং আমি যেও আছি এই পোলট্রি সেক্টরের সাথে জড়িত, সেই জন্যই আমি আপনাদেরকে অনেক সময় যারা নতুনরা যারা আমার কাছে প্রতিনিয়তই কল করে যে এই সমস্যা, এর মধ্যে আজকে একটি সমস্যা আসলো যে যে নতুন যে ডিম পাড়া পাখিগুলো সেগুলো আসলে মারা যাচ্ছে, বা অনেক সময় মারা যাচ্ছে এটা বলে যে অনেক সময় মারা যাচ্ছে, যে ডিম আসছে না, ডিম আসার অবস্থায় মারা যাচ্ছে। এটার সমাধান হচ্ছে যে এইটা যে আপনার যে পাখিগুলো সেগুলো তো নিউ, একদম নিউ অবস্থায় যেহেতু ডিম পাড়াতে উঠছে, অনেকগুলো পুষ্টি এবং অনেকগুলো অনেক ছোটো থাকে, কমজোর থাকে, এই জন্য এগুলো আসলে মারা যায়। তাদেরকে সঠিক পরিমাণে যদি আপনি ভিটামিন ইউজ করেন বা ক্যালসিয়াম ইউজ করেন, যেমন ক্যালপ্লেক্স, ইসেল, এডিও ইউজ করতে পারেন, তারপর জিঙ্ক, লেবার টনিক এগুলো তো আছে, এগুলোও ইউজ করতে পারেন। এগুলো যদি সঠিক মাত্রায় ইউজ করেন, আশা করি আপনার এই সমস্যাটা থাকবে না, এই সমস্যাটা অবশ্যই দূর হয়ে যাবে। আর যদি বেশি মাত্রায় সমস্যা দেখা দেয়, তাহলে আপনি একটি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন, টাইলোডক্সি, যা এসিআই কোম্পানির, এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আশা করি আপনার আর কোনো রকমের সমস্যা থাকবে না। আর এই অ্যান্টিবায়োটিকটা প্রায় কিছুদিন পরপরই আপনি এটা ইউজ করবেন, আসলে পাখির মুভমেন্ট দেখে এটা ইউজ করবেন যে আপনার পাখির আসলে এটা প্রয়োজন কি না। এইটাই ছিল আজকে আপনাদের এই সমাধান। কিন্তু আর একটি কথা হচ্ছে যে বিজনেস আসলে বন্ধুরা অপুরন্ত সম্ভাবনাময় দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে আপনারা দেখুন সব দিকে প্রায় ট্যাক্স কম। আপনি একটি কৃষি কামাল করতে চাইলে আপনি ইজিলি করতে পারতেন, যা অন্য কান্ট্রিতে হয় না, আসলে এশিয়ার মধ্যে অনেক কান্ট্রিতে হয় না। আপনি চায়নাতে উন্নত কান্ট্রিগুলোতে দেখেন, যদি আপনি একটি কৃষি খামার করতে চান, তাহলে আপনাকে অনেক পারমিশন নিতে হয়, অনেক গ্যাদারিং করতে হয় এই খামারের অনুমতি নিতে গেলে। কিন্তু বাংলাদেশে এটা ইজিলি হয়ে যাচ্ছে, আপনি সম্ভাবনাময় কৃষির উপরে কোনো ট্যাক্স নাই। আসলে করোনার উপলক্ষে সরকার ট্যাক্স একদম ফ্রি করে দিয়েছে, কৃষি যন্ত্রাংশেরও ট্যাক্স ফ্রি করে দিয়েছে, যাতে কৃষকরা উপকৃত হয় আর বা আমাদের দেশে কৃষিটা যাতে সমৃদ্ধিশীল থাকে, এই জন্য ট্যাক্স অনেকটাই ফ্রি করে দেওয়া হয়েছে, ট্যাক্স নাই বললেই চলে। কিন্তু কৃষিটা সম্ভাবনাময় যেহেতু, আসলে কৃষিটা করাই ভালো। আসলে ছোটোখাটো বেকারত্ব দূর করার জন্য যদি আপনার কোয়েল পাখি পালন করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন, কারণ এটা বেকারত্ব দূর করার এবং একটি সঠিক মোটামুটি আকারে উদ্যোগ নেওয়ার একটি সহজ রাস্তা হিসেবে বলা যায়। কারণ আমাদের যে দেশে যেহেতু 100% স্টুডেন্টের মধ্যে 80% স্টুডেন্ট গ্রাম থেকেই বিলং করে, তারা যেখানে অবশ্যই লাস্ট পর্যায়ে পড়ুক না কেন, কারণ গ্রাম থেকে 80% স্টুডেন্ট বিলং করে, সেটা আর গ্রাম থেকে যেহেতু বিলং করে, তারা গ্র্যাজুয়েট হয়ে বেকারত্ব যাতে না থাকতে হয়, বেকার যাতে না থাকতে হয়, এই জন্য তারা কুয়েলটা করতে পারে। কারণ যেহেতু এটা কৃষিভিত্তিক আর গ্রামের 80% লোক কৃষি করে, তাই কৃষিকাজ করতে তেমন একটা বাধা আসে না বাড়ি থেকে, ওসব বাড়ি থেকে আসবে না। কারণ বিজনেস করতে গেলে সবচাইতে বড় জিনিসটা হচ্ছে যে বাধা, লোকজনের উপহাস যেটাকে বলে, এটা আসলে সবচেয়ে বেশি আসে ফ্যামিলির থেকে। বাইরের মানুষ তো কম দেবে, কিন্তু ফ্যামিলির মানুষ আপনার কোনো সময় বিজনেস করতে দেবে না। কারণ বাংলাদেশের প্রত্যেক ঘরের প্রায় 99% ফ্যামিলির বাপের এটা মনে হয় যে যে তার ছেলে কোনো দিনও পারবে না, সে নিজের ছেলের উপর কোনো সময়ও ভরসা করবে না। আর যদি প্রতিবেশীর কোনো ছেলে বলে যে আমি এই বিজনেসটা করব আঙ্কেল, এটা করব, তখন বলে হ্যাঁ বাবা তুই এটা পারবি, তোর দেখলে মনে হয় যে তুই এটা করতে পারবে। আসলে নিজের ছেলের উপর কোনো সময় বাপদের ভরসা থাকে না। তারপরও একটু তো একটু একটু তো ঝামেলা হবেই, ঝামেলা হলে কী করবেন, করতে হবে। তারপরও লোকজনের উপহাস শুনলে তো হবে না। আপনি দেখেন যে সমুদ্রের মধ্যে যত হাজার বিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি থাকুক না কেন, একটি জাহাজের কিচ্ছু করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না জাহাজের ভিতরে পানি প্রবেশ করতে পারে। ঠিক তেমনি আপনার বাহিরে আপনার আশেপাশে যতই লোকজন থাকুক না কেন, মিলিয়ন ট্রিলিয়ন মাত্রায় লোকজন থাকুক না কেন, আপনার আপনাকে উপহাস দিয়ে আপনার কিচ্ছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এইগুলো আপনার মস্তিষ্কে প্রবেশ করান। এটা হচ্ছে বিজনেসের মেইন রিজন, যে আপনি লোকজনের কথা শুনছেন কি না। যদি আপনি যে কোনো কাজ করতে যান, যদি দেখবেন যে 90% লোক আপনাকে নিষেধ করে না করে যে তুই এটা পারবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, ওইটা হবে না, তুই এইভাবে পারবে না, তাহলে আপনি মনে করবেন যে আপনি সঠিক পথে আছেন, আপনি এই কাজটাই করবেন, কারণ 90% লোক যেটা ভাবে আসলে সেটা হয় না।
আর যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান হয়েছে তা প্রথম অবস্থার লোকজনের উপহাস ছিল বেশি। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।